আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো আমি আপনাদের দেখাবো যে আমরা একটি পুরাতন টিভি বোর্ড, যেগুলি আমরা আজকে একটু এটি মেনটেন্স করব এবং প্লাস এর যে কানেকশনগুলি আছে সেই কানেকশনগুলি আমরা নতুন করে দেব, কারণ এখানে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন টাইপের কাজ করে গেছে। তো সেক্ষেত্রে এই টিভি বোর্ডের যে ড্রেসিং আছে এই ড্রেসিংটাও আমরা পরিবর্তন করব, তো আমরা নতুন করে করব। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে এই পুরনো ডিবি যেটা এটার ড্রেসিংটা কীরকম ছিল, পুনরায় আমরা যেটা করব সেটিও আমি আপনাদের দেখাবো। তো আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকুন এবং খুবই মনোযোগ দিয়ে দেখুন, যারা আসলে নতুন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এবং আপনারা যদি এরকমের প্রবলেম পান বা এরকমের যদি টিভি বোর্ড থাকে, তো সেক্ষেত্রে আপনারা এর কানেকশনগুলি পরিবর্তন করে প্লাস এই ড্রেসিংগুলি পরিবর্তন করে সুন্দর করে করতে পারবেন। তো এটি একটি পুরাতন ডিবি বোর্ড, তো এটি আমরা কিছুক্ষণ আগে এটাকে খুলেছি, এটাকে আমরা নতুন করে ওয়ারিং করব এবং নতুন করে ড্রেসিং করি। আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা চাইলে সুন্দর করে করতে পারি। তো সেক্ষেত্রে যদি অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আপনি চাইলেও সব ধরনের তার, কেবল লাক্স, তারপরে নাট বোল্ট এগুলি আমরা পাবো না আমরা জানি, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি, ম্যানেজ করার চেষ্টা করছি যে আসলে কী কী জিনিস এখানে চেঞ্জ করা যাবে এবং কী কী জিনিস চেঞ্জ করা যাবে না। তো যদি আমাদের সম্ভব হতো তাহলে আমরা এটার যে ফ্ল্যাট বার আছে, কপার ফ্ল্যাট বার, সেটাকেও পরিবর্তন করে দিতাম, কিন্তু আসলেও আমরা আমাদের কাছে এগুলি নেই। না থাকার কারণেই আমাদের কাছে যে ইকুইপমেন্টগুলি আছে, যে কেবলগুলি আছে, কেবল লাক্স আছে বা নাট বোল্ট যেগুলি আমরা ম্যানেজ করতে পেরেছি, তো ওইগুলি দিয়ে আমি আপনাদের করে দেখাবো। তো এটি করতে অবশ্যই আমার অনেক একটু সময় লাগবে, প্রায় ধরেন 3-4 ঘন্টার মতো লেগে যাবে। তো সেক্ষেত্রে আসলে ভিডিও এত লম্বা করা যাবে না আমি জানি, তো আপনাদের বোঝানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন যে আসলেও এটি এভাবে করা যায় বা আপনারা এভাবে করতে পারবেন। জাস্ট বোঝানোর জন্যই আমি এই ভিডিওটি করতেছি এবং খুবই শর্ট টাইমের ভিতরে আপনাদের আমি জিনিসটা বুঝিয়ে দেব। তো আমরা পুরানো যে কানেকশনগুলি আছে, যে ড্রেসিং আছে, সেই ড্রেসিংয়ের সমস্ত কেবল আমরা খুলে ফেলবো, খুলে আমরা নতুন করে করব। কারণ এখানে মূলত এই বাসবার যেটি লাগানো আছে, কপার বাসবার, সেটিও কিন্তু আসলে যে পরিমাণ লোড দেওয়ার কথা বা নেওয়ার কথা সেই পরিমাণ কিন্তু এখন নিবে না। কারণ হলো এই বাসবার ধরেন যে ব্যবহারের জন্য 200 অ্যাম্পিয়ার বা 300 অ্যাম্পিয়ার ব্যবহারের জন্য লাগানো ছিল, তো সেখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই বাসবারগুলি মানে হিট হয়ে যাচ্ছে, তো এই জন্য বাসবারগুলি চেঞ্জ করার প্রয়োজন ছিল, বিদায় আমরা ওখানে আরেকটি ডিবি লাগিয়ে দিছি। তো এই ডিবিটা আমরা যেখানে আমার 200-250 অ্যাম্পিয়ার লোড আছে ওখানে লাগিয়ে দেবো, এই জন্য এটাকে আমরা নতুন করে ওয়ারিং করে একদম ড্রেসিং করে সুন্দর করে আমি এটাকে সুন্দর করার চেষ্টা করবো আর কি। তো আপনারা দেখুন, আমার ভিডিওর সাথে থাকুন। তো এখন আমরা পুরান যে কেবলগুলি আছে, যে ওয়ারিংগুলি আছে, সেইগুলি আমরা খুলে ফেলবো। তো সেগুলি আমরা খুলতেছি অলরেডি। আর এখানে আউটপুটের জন্য মোট 8টি ব্রেকার লাগানো আছে, তো আউটপুট যেগুলি লাগানো আছে এগুলি আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা আমাদের হয়তো কাজে লাগবে, হয়তো কিছু লাগবে, কিছু লাগবে না এরকম। তো আমরা সব তারগুলি অলরেডি খুলে ফেলেছি এবং সুন্দর করে আপনারা খুলে ফেলবেন। এবং এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু আপনার 3-ফেজ টিভি বোর্ড, তো এখানে রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ এবং নিউট্রাল এবং আর্থিং, এখানে 5টা কেবিল আসবে ইনকামিং এবং আউটগোয়িংয়ে আপনি আপনার যেখানে যে কেবল লাগে, তো সেক্ষেত্রে আপনি 3-ফেজের জন্য ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল ফেজের জন্য ব্যবহার করতে পারবেন। তো আমার এই ডিবি বোর্ড ওখানে আমি লাগাবো, এই জন্য আমি চাচ্ছিলাম যে এটাকে আমি ফুল ওয়ারিংটা যেটা কেবল ড্রেসিং করে সুন্দর করে আমরা করব। কিন্তু আরেকটা জিনিস এখানে আমাদের প্রবলেম হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা এখানে কিন্তু এই ডিবি বোর্ড কালার করতে পারতেছি না। যদি কালার করতে পারতাম তাহলে কিন্তু অনেক একদম নতুনের মতো লাগতো, কিন্তু আমরা কালার করতে পারবো না জানি, কারণ আমাদের কাছে এখন পেন্ট করার মতো পেন্ট নেই, প্লাস একটু সমস্যা থাকার কারণে হয়তো বা আমরা পারছি না। হয়তো এসপি পেন্টগুলি পাওয়া যায়, যদি আপনারা কোথাও পান বা মার্কেটে পান অবশ্যই আপনারা এসপি পেন্ট করে এবং সুন্দর করে দেবেন। তো আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা এগুলি ম্যানেজ করতে পারি নাই। তবে যেসব ইকুইপমেন্টগুলি আমরা পরিবর্তন করতে পারবো, যার সেগুলি আমরা অলরেডি ম্যানেজ করেছি। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমরা সব বাসবার খুলে ফেললাম এবং বাসবারকে আমরা সুন্দর করে এটাকে বক্স ডিস্ক লাগিয়ে আমরা পরিষ্কার করতেছি। এটা কিন্তু আসলে গ্রাইন্ডিং ডিস্ক না, এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে বক্স ডিস্ক, যেটা আপনার এসএস পলিশ করার জন্য ব্যবহার করা হয়। ওই ডিস্কটা আমরা পরিষ্কার করতেছি, এখানে কিন্তু আপনার শুধু পরিষ্কার হবে, বুঝছেন? তো ওই জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু গ্রাইন্ডিং ডিস্ক না,
একটা হচ্ছে ববটিক্স, তো এমআরই ববটিক্স যেটা মার্কেটে পাওয়া যায় ওইটা নেবেন। এটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, জাস্ট এখানে যে কার্বনগুলি পড়েছে এগুলি আসলে পরিষ্কার করতেছি। তো আপনারা সুন্দর করে এটা পরিষ্কার করে নেবেন। আমাদের অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আমরা আলতো করে একটু সিরিজ পেপারটা কষে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। অলরেডি পরিষ্কার হয়ে গেছে, তো এখন আমরা এই বাঁশবারগুলি লাগিয়ে দেবো। কারণ আমি চাচ্ছিলাম যে অনেক কিছু পরিবর্তন করতে, কিন্তু আমাদের কাছে না থাকায় কারণেই আমরা করতে পারতেছি না। যদি আপনাদের থাকে তো অবশ্যই আপনারা যেগুলি পরিবর্তন করার দরকার অবশ্যই পরিবর্তন করে দিবেন। তো এখানে আমি জাস্ট পরিবর্তন করব না, যা আছে তাই লাগাবো, শুধু এটার নাটবোল্টগুলি পরিবর্তন করব। আর হচ্ছে যে আমি এখানে যে আপনার ওয়ারিং করা ছিল যে কেবল, ওই কেবল দিয়ে তো আর আমি এখন ওয়ারিং করব না, তো আমি অন্য কেবল দিয়ে ওয়ারিং করে দেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এখানে আসলে মূলত এই আপনারা খুবই সাবধানতার সহিত টাইট দিবেন, কারণ আপনার দেখা গেছে যে জোরে টাইট দিলে আপনার ইনসুলেটর ভেঙে যেতে পারে। তো এখানে আমি আপনাদের দেখাবো, এটা এটা হচ্ছে আসলে একটি পুরাতন ডিবি, সেটাকে আমি একটু নতুন করার একটু চেষ্টা করতেছি। তো আপনারা দেখুন আসলে কীভাবে করতেছি, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো এখানে আমি অলরেডি চারটি বাঁশবাড়ি লাগাবো, কারণ এখানে চারটি বাঁশবাড়ি লাগানো ছিল, সেই জন্য আসলে চারটি লাগাবো, কারণ চারটি লাগবে। আর আর্থিংয়েরটা আমি অলরেডি খুলে রেখেছি, ওটা অলরেডি লাগানোই আছে, ওটা তো থাকবেই। তো অবশ্যই সুন্দর করে টায়ার দিয়ে দিবেন, কারণ পুরনো জিনিস কাজ করতে গেলে একটু রিস্ক থাকে, সেটা হলো যে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, কারণ এটা প্রায় 15-20 বছরের মতো এটা চলেছে। তো তারপর আমরা এটাকে লাগানোর পর আমি আপনাদের দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা, দেখাচ্ছি পুরোটা যে আসলে এটা কী ছিল বা আমরা এটাকে কিভাবে সুন্দর করার চেষ্টা করছি। তো এখানে আমরা হাইড্রোলিক পাঞ্চ তো আমরা এখানে হাইড্রোলিকে পাঞ্চ করতেছি, যে আসলে কেবল লাক্সটা পাঞ্চ করার জন্য, হাইড্রোলিক কেবল পাঞ্চ। তো যারা চিনেন তাদের জন্য তো অবশ্যই এটা ইজি কাজ। তো আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা কিভাবে করতেছি। তো এক সাইড কিন্তু আমরা অলরেডি কানেকশন করে ফেলেছি, আরেক সাইড মেজারমেন্ট করে আমরা এমসিবিতে লাগাচ্ছি, কারণ এটা কিন্তু তার ছোট বড় হলে আপনি এটাকে লাগাতে গেলে একটু ঝামেলা হবে। তো অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন, আর এক সাইড লাগিয়ে নেবেন, আরেক সাইড আপনি পরে লাগাবেন, এটাই নিয়ম। তো আমরা আপনাদের দেখাবো যে আসলে আমরা কিভাবে করলাম। এটা অলরেডি পাঁচ আমার হয়ে গেছে, তো বাড়তি অংশটা অবশ্যই আপনি একটু হাতুড় দিয়ে বা প্লাস দিয়ে চাপ দিয়ে করে দেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমরা অলরেডি ড্রেসিং করে ফেলেছি, কারণ আমি যদি আপনার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা করি তো সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক লম্বা, প্রায় তো আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগেছে এটাকে ফুল কানেকশন আপনার কেবল টেচিং মিসিং করে। তো এই জন্য আমি ফুল ভিডিও তো আপনাদের দেখাতে পারতেছি না, এই জন্যই তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যে যেটা আপনারা বুঝতে পারেন যে আসলে মূলত কাজটা কীরকম হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে করতে পারবেন, আমি জানি যাদের হয়তো ড্রেসিংয়ে একটু সমস্যা আছে, হয়তো তারা হয়তো বা এটা দেখলে অবশ্যই আপনার আরও সহজ হয়ে যাবে কাজটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।